কারণ তারা তো দাড়ি বড়, কারণ ওনারা এখন যে জেএমবি ধরেন কিভাবে দাড়ির স্টাইল দেখে, পাঞ্জাবি পড়লে একটা লোক জঙ্গিবাদের সাথে, জঙ্গিবাদের ইস্যুতে জামাতের পজিশনটা আমি একটু এক্সপ্লেন করি আপনাকে। এই জঙ্গিরা যখন বাংলাদেশে 1 সালের পরে জামাত ইসলামী থেকে এমপি ক্যান্ডিডেট, যিনি মাত্র 1300-1400 ভোটে হেরেছেন খুলনার বাগেরহাট থেকে, তিনি ওয়াচ করতেন একজন আলেমুদ্দিন, তাকে বোমা মেরে হত্যা করেছেন মুরতাদ বলে। এবং জামাত ইসলামীর আরেকজন সাংবাদিক আপনার মনে থাকার কথা, খুলনার দৈনিক সংগ্রামের খুলনার স্টাফ রিপোর্টার ছিলেন মিস্টার বেলাল, তাকে জঙ্গিরা এই এই জেএমবিরা তাকে বোমা মেরে মারেন, তিনি জামাত ইসলামী করেন বলে। জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান খুবই পরিষ্কার, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আমরা মনে করি জঙ্গিবাদ যেই ফর্মে হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যে কোনো জায়গায় হোক পৃথিবীর, এটাকে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এটা ইন এনি রিজন এটাকে কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করার প্রশ্নই আসে না। আরেকটা, জামাতকে রাজাকার বললে এখন আর মানুষ ওইটা খায় না, জামাতের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ, বিভিন্ন ষড়যন্ত্র বললে মানুষ আর অ্যাকসেপ্ট করে না, তাই নতুন একটি নাটক নিয়ে এসেছেন, জামাতের আমির কিসের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত। কারণ কি, দেখবেন ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন শহীদ পরিবারের সন্তান, আপন ভাই, 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না, শুধু জীবন দিয়েছেন তাদের ফ্যামিলির, অন্যান্য প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তারা এফেক্ট হয়েছেন। সুতরাং ডাক্তার শফিক ভাইকে তার রাজাকার বলা যায় না, তাহলে ডাক্তার শফিক ভাই কিভাবে ঠেকাইতে হবে জামাত ইসলামের আমিরকে? তো তার ছেলেকে তুমি জঙ্গি বানাও, তার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে ইসলাম, ইসলামের সাথে সম্পৃক্ত বাংলাদেশের, আমি চিন্তা করি মাঝে মাঝে মাসুক ভাই, কবে জানি সালমান এফ রহমানকে এরা যে জঙ্গিবাদের নেতা বলে মনে করেন, হাইপোথিক্যালি চিন্তা করেন, ধরেন সালমান এফ রহমানকে চিনলো না যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেই তো ধরে নিয়ে যাবে, কারণ তারা তো দাড়ি বড়। কারণ ওনারা এখন যে জেএমবি ধরেন কিভাবে দাড়ির স্টাইল দেখে, পাঞ্জাবি পড়লে একটা লোক ডাক্তার, তিনি মানব সেবায় নিয়োজিত, ডাক্তার শফিকুর রহমানের এই সন্তান, অত্যন্ত ভালো কাজ করেন গোটা সমাজে, দেখবে আপনি সিলেটে খবর নিয়ে দেখেন একজন মানুষ পাবেন, এমনকি আওয়ামী লীগের লোকও পাবেন না যে তারা ডাক্তার শফিকুর রহমানের ছেলের বিরুদ্ধে একটি শব্দ বলবেন, কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে, আমি ওই যে দাদার সাথে একমত যে আপনি আর জামাতের আমির হলে তাদের সন্তানকে যে নির্যাতন করা, জুলুম করা, এটা শফিক ভাইয়ের ক্ষেত্রে নতুন হয়নি। আপনার মনে থাকার কথা, জামাত ইসলামের আমির প্রফেসর গোলাম আজম ছিলেন, তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সোড অফ অনার, বাংলাদেশের কোনো পরীক্ষায় সেকেন্ড হননি জীবনে কোনোদিন, তার ছেলে আদৌ কিন্তু গুম করা হয়েছে তাকে। এবং জামাত ইসলামের আরেকজন শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি জনাব মীর কাসেম আলী, তার ছেলে ব্যারিস্টার আরমান, তাকে গুম করা হয়েছে, আজকের দিন পর্যন্ত কোনো খবর নাই, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকাশ্যে পাবলিকলি এদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ডিবির টিম এবং পুলিশের লোকজন তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, গোটা দুনিয়াতে এটা নিয়ে রিপোর্ট আছে। এই যে জামাত ইসলামী লিডারদেরকে, লিডারদের সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা, জুলুম করা, এইভাবে বিভিন্ন ব্লেম গেম দিয়ে জামাতের রাজনীতিকে নিস্তব্ধ করার জন্য, আওয়ামী লীগের যে ষড়যন্ত্রটা তো নতুন না, এটা পুরাতন খেলা, পুরাতন জিনিসকে নতুন করে আবার উনি মানুষের সামনে নিয়ে আসছে। কারণ উনি দেখেছেন যে আজকে বাংলাদেশের মানুষ এই জুলুমবাজ, শোষণবাজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, যে বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়। আজকে একটা প্রজন্ম আপনি চিন্তা করেন 8 সালের পথে ভোট দিতে পারছে না, বাংলাদেশের যে ছেলেটা আজকে বয়স 30, এই ছেলেটা আজকে একবারও ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগের নেতারা পর্যন্ত ভোট দিতে পারে না, বিএনপি জামাত বাদ দেন, গত নির্বাচনে ভোটের ভোটটা হয়ে গেল আগের রাতে, তারপরে আবার মানে বিএনপির 53 মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট, তাদেরকে অ্যাসল্ট করা হলো ফিজিক্যালি, একটা জায়গায় বিএনপির লোক নামতে পারে নাই, জামাতের লোক নামতে পারেনি। অর্থাৎ গোটা দুনিয়া আজকে একমত যে বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচন লাগবে, আর এই নির্বাচনের জন্য পলিটিক্যাল স্পেসের প্রয়োজন আছে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে। এক ধরনের ঐক্য আপনি দেখেন বিএনপির সমাবেশগুলোতে, গণজাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে, গণজোয়ার। এই গণজোয়ার কিসের গণজোয়ার? এই গণজোয়ার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের নীরব প্রতিবাদ। এই গণজোয়ার কিসের গণজোয়ার? যে আওয়ামী লীগ যে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে, পুরো দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এই এর প্রতিবাদে জনগণ কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে। এখন এদের পায়ের নিচে মাটি নাই, এখন কি করো, জামাত ইসলামীর আমিরের ছেলেকে ধরো। ছেলেটা হচ্ছে ডাক্তার, অত্যন্ত ভদ্র এবং সভ্য, জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলেছেন এরকম কেউ বলতে পারবে না। তাহলে আপনি দেখেন জামায়াত ইসলামীর যেই জঙ্গিবাদের বিরুদ্ধে জামাত ইসলামীর লড়াই এবং সংগ্রাম, এবং জেএমবিরা, জঙ্গিরা বাংলাদেশে 1 নম্বর শুধু জামাত এবং শিবিরকে মনে করে, কারণ জামাত এবং শিবিরের কারণে তারা রিক্রুইট করতে পারতেছে না তাদের দলে, না হলে তো এই দেশের অনেক তরুণকে তারা বিপদগ্রস্ত করে ফেলতো। ইসলামের যে সঠিক যে চেতনা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ,
মানুষের সামনে তুলে ধরা, সেই আদর্শ ভিত্তিক একটি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এই যে একটা ওয়েলফেয়ার স্টেট কায়েম করা বেসড অন ইকুইটি অ্যান্ড জাস্টিস থ্রু ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস, এবং এই টোটাল প্রসেসটাই জামাত ইসলামিকতা ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমরা মানুষকে হেল্প করব, একজন ভিন্ন ধর্মাবলম্বী আমরা তার পাশেও দাঁড়াবো, কিন্তু আমাদের লক্ষ্য কি? আমরা দুনিয়াবী কল্যাণ, পরকালের মুক্তি। তাই আমি মনে করি আজকে জামাতের এই গণজাগরণকে ঠেকানোর জন্য, কারণ গোটা বাংলাদেশে এত জুলুম, এত শোষণ, এত নির্যাতন, এরপরও লক্ষ লক্ষ তরুণ বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল বুয়েট ট্রুয়েট চুয়েট প্রত্যেকটা জায়গায় শিবিরের এক ধরনের জাগরণ তৈরি হয়ে গিয়েছে। শিবির নিষিদ্ধ, তারপরও হাজার হাজার সে সকল জায়গায় শিবির অঘোষিতভাবে নিষিদ্ধ, বাংলাদেশে আইনে নিষিদ্ধ না, তবুও শিবিরের নেতৃবৃন্দু অনেক অসংখ্য তরুণ মেধাবী, আপনি কল্পনা করতে পারবেন, আপনি তো লন্ডন থাকেন, দেখেন হাজার হাজার ছাত্ররা আজকে ছাত্র শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আমি মনে করি এই যে শফিকুর রহমান সাহেবের ছেলেকে ধরা, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভুয়া এবং কাল্পনিক একটা অজুহাত। ইতিপূর্বেও যারা জামাত ইসলামী লোকজনকে এইভাবে জেএমবি বা জঙ্গিবাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করা হয়েছে, আজকের দিন পর্যন্ত একজন জামাত শিবিরের নেতা কর্মী আলহামদুলিল্লাহ এর সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং ভবিষ্যতে পাওয়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমি মনে করি মিনিমাম যদি আইনের শাসন থাকে, বাংলাদেশের আদালত তো স্বাধীন না, চিফ জাস্টিস মিস্টার এস কে সিনহা ওয়াজ ফোর্স টু লিভ বাংলাদেশ, হাউ ক্যান উই এক্সপেক্ট দিস জুডিশিয়ারি উইল গিভ আস প্রোটেকশন, ক্যান ইউ ইমাজিন, এই জুডিশিয়ারিতে একজন চিফ জাস্টিস কে লাত্তি মেরে কিক আউট করা হলো, আমরা কিভাবে জাস্টিস এক্সপেক্ট করবো? তবুও মনে করি যদি মিনিমাম জাস্টিস এনশিওর থাকে, রুল অফ ল থাকে, তাহলে জামাতের আমির 100% নিরপরাধ, নিঃসন্দেহে নিরপরাধী হিসাবে, ইনোসেন্ট হিসাবে প্রমাণিত হয়ে তিনি আমাদের মাঝে ফেরত আসবেন।